অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে প্রভু, আমি আপনাকে কখনো গোবিন্দ বলেছি, কখনো আমি আপনাকে সখা বলেছি, কখনো আমরা দুজন একসঙ্গে বসে কত আনন্দ ফুর্তির কথা বলেছি, কিন্তু আমি গিয়ে করলাম, প্রভু আমাকে ক্ষমা করে দিন। নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চলে যখন আমরা গীতার পাঠ করি, যে এত বড় যে গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন দিয়ে দিলেন? এই জ্ঞানটি তো ভীমকেও দেওয়া যেতে পারত, দুর্যোধনকেও দেওয়া যেতে পারত, আরও যারা যারা ছিল শক্তিশালী তাদেরকে তো দেওয়া যেতে পারত, কেন তিনি তাদেরকে দিলেন না আর দিলেন শুধু অর্জুনকে? এই প্রশ্নটি যদি আজকেও গীতা পড়ে যদি আমরা নিজের অন্তরে জিজ্ঞেস করি, তাহলে অন্তরও হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না। তার জন্য আজকে আমরা একটু বিশেষ আলোচনার মাধ্যমে এই সম্পূর্ণ জিনিসটাকে জানব। সর্বপ্রথমে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, সেটা হলো যে অর্জুন হয়তো বেশি জ্ঞানী ছিলেন, তার জন্যই গীতার জ্ঞান তাকে দেওয়া হলো। এবারে একটা জিনিস এখানে এটাও আছে যে যদি তিনি আগের থেকে এত বেশি জ্ঞানী ছিলেন তাহলে গীতার জ্ঞানের প্রয়োজন কেন পড়ল? প্রশ্ন তো বটেই। তো একটা জিনিস আমাদেরকে এখানে বুঝতে হবে যে অর্জুনের জ্ঞানের বৃদ্ধি গীতা জ্ঞানের পরে হলো। গীতা জ্ঞানের আগে যেরকম ভীমের অবস্থা ছিল, যেরকম দুর্যোধনের অবস্থা ছিল, ঠিক সেরকমই অর্জুনেরও অবস্থা ছিল। তার মানে আমরা এটা বলতে পারি যে অতি বেশি জ্ঞান অর্জুনের কাছে ছিল না। দ্বিতীয়, তিনি অতিরিক্ত জেদি ছিলেন, অতিরিক্ত হঠধর্মী ছিলেন। তৃতীয়, তিনি ছিলেন অহংকারী। আর চতুর্থ, তিনি ক্রোধী ছিলেন। এবারে এই যে অবগুণের লিস্ট আমি আপনাকে দিলাম, এই অবগুণটা ভীমের সাথেও খাপে খাপে মিলে যাবে, অর্জুনের সাথেও মিলে যাবে। ভীমও অতিরিক্ত জ্ঞানী ছিল না, অহংকারী ছিলই, ক্রোধী ছিলই, এবং হঠধর্মী ছিলেন, জেদি ছিলেন। তিনার মধ্যে তো এই অবগুণগুলোই ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বাঁচলেন? এখানে অর্জুনের কাছেই তার উত্তর আছে। অর্জুনের কাছে যে জিনিসটা ছিল সেটা ভীমের কাছে ছিল না, একটা এরকম গুণ যেটা নিয়ে আমরা আলোচনাই করি না, সেটা হলো অর্জুনের শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণের ভাব। বাবা লোকনাথ বলছেন যে সমর্পণের মধ্যে একটা এত বড় শক্তি আছে যেটা আপনাকে যে কোনো জিনিসকে পেতে অনেক বেশি সাহায্যতা প্রদান করে। আপনি একবার ভাবুন যে স্বয়ং ভীমকে যদি গীতার জ্ঞান দেওয়া হতো আর ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দর করে বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণ আরম্ভ করতেন, তাহলে তিনার অহংকার, তিনার ক্রোধ তিনি নিয়ন্ত্রণই করতে পারতেন। তিনি যুদ্ধতে নেমে পড়েছিলেন, তিনি জানতেন যে আমার কাছে খুব কম সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজ করে নেবার আছে, আর হয়তো উগ্র হয়ে শ্রীকৃষ্ণের উপরেই আক্রমণ করে ফেলতেন যে আমার কাছে এত সময় নেই, আমাকে আমার কাজ করতে দাও। কিন্তু অর্জুনের কাছে সমর্পণের ভাব ছিল, তিনি বেছে নিয়েছিলেন যে আমাকে অনেক বড় দলবল চায় না প্রভু, আমি কখনো অতটা শক্তিশালী হতে পারবো না, আমি একাই কিছুই করতে পারবো না, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি যে কোনো যুদ্ধ জিতে যাব। এই যে ভরসা, এটা অর্জুনের ছিল। আর যে দুটো জিনিস আরও ছিল না ভীমের কাছে, সেটা হচ্ছে তিনার সংযম ক্ষমতা, জিনিসগুলোর মধ্যে ধৈর্য ক্ষমতা, আর তার সঙ্গে তিনার মধ্যে একটি জিনিস অনেক বেশি ছিল, তিনি শঙ্কা অনেক করতেন, তিনি প্রতিটি জিনিসকে দুবিধার মুখ থেকে দেখতেন আর তিনি শঙ্কা অনেক করতেন। বাবু লোকনাথ বলছেন কি যে মানুষ সংশয় করে, যে মানুষ শঙ্কা করে তাকে জ্ঞান দেওয়া বড় কঠিন হয়ে যায়, তাকে আপনি জ্ঞান দিতেই পারবেন না, যেহেতু তিনি নিজের মধ্যেই অতটা স্থির না যে কোনো জিনিস তিনি গ্রহণ করতে পারবেন। অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে প্রভু, আমি আপনাকে কখনো গোবিন্দ বলেছি, কখনো আমি আপনাকে সখা বলেছি, কখনো আমরা দুজন একসঙ্গে বসে কত আনন্দ ফুর্তির কথা বলেছি, কিন্তু আমি গিয়ে করলাম, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতেই পারিনি যে আপনি কে, আমাকে ক্ষমা করুন হে প্রাণনাথ, আমাকে ক্ষমা করুন হে প্রভু, আমাকে আপনি আশীর্বাদ দিন। এই বোধটি অর্জুনের মধ্যে ছিল যে যার সাথে আমি খেলাধুলো করছি, যার সাথে আমি আনন্দ ফুর্তি করছি, যার কাঁধে হাত দিয়ে আমি হাঁটাচলা করছি, সে আসলে কে যখন জেনে গেলেন তিনি, তখন সেই পার্থক্যটা বন্ধু এবং প্রভু নাথের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন, আর সেটাই তিনার মধ্যে সমর্পণের ভাবকে এনেছিল, যেটা হয়তো ভীম কখনো আনতে পারতেন না। ভীম তো সবসময় তিনাকে নিজের সঙ্গের একটা সারথী, একটা যোদ্ধাই মনে করেছিলেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে প্রভুর চোখে দেখতে পারেননি। সেই দৃষ্টি, সেই অবলোকন ক্ষমতা, সেই ভবিষ্যৎকে দেখার ক্ষমতা শুধু অর্জুনের মধ্যে ছিল, তার জন্যে শ্রীকৃষ্ণ সেই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, ভীমকে দেননি, দুর্যোধনকে দেননি, আর কাউকে দেননি। কারো মধ্যে সেই গীতার জ্ঞানকে ধারণ করার ক্ষমতা ছিল না অর্জুন বাদ দিয়ে।
ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এই রকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।